নমস্কার, আমার বিদ্যালয়খনের নাম রূপক্ষী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়খন জনিয়া সমষ্টির অন্তর্গত আর শিক্ষাখণ্ড রূপশ্রী। আর এই বিদ্যালয়খনত এইবার এ গ্রেড পাইছে। যাবারও আমি এ গ্রেডেই পাইছিল, এইবারও এ গ্রেড পাবল সক্ষম হয়েছ। আর বিদ্যালয়খনের যেহেতু গাঁলিয়া পরিবেশত আমার এইখানে ফলাফল হয়তো আকো উন্নত করার কারণে আমি প্রচেষ্টা লই আছো। ভালেই লাগিছে, আমার এ গ্রেড পয়ার কারণে ভাল লাগিছে। এটা এ প্লাস পয়ার কারণে আমি চেষ্টা অব্যাহত রাখিম। এইটাই এইটো অসম, এইটো আসলতে সরকারের পরে আমার রূপশ্রী যে শিক্ষাখণ্ড আছে ইয়াত তিনিখন বিদ্যালয় নির্বাচিত করে এইটো দিছে, মানে ইনোভেটিভ এন্ড কমিউনিটি লার্নিং হাব, মানে উদ্ভাবন উদ্ভাবনীমূলক সম্প্রদায় শিক্ষণ কেন্দ্র। অর্থাৎ ইয়াত ছাত্রছাত্রীবিলাক বেলেগ বেলেগ বিদ্যালয়ের আহিব, আহি ইয়াত তেওঁলোকে এইবিলাক চাব, লগতে তেওঁলোকে ইয়াত নিজাকৈ কিছুমান বস্তু উদ্ভাবন করার প্রয়াস করিব, প্রেরণা পাব। আর আমার সম্প্রদায়বিলাকর যেবিলাক নিজা ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে, সেইবিলাকও ইয়াত রখার সেইকাৰণে প্রয়াস করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীবিলাকে আহি ইয়াত আমার যে বারেবরণীয়া সংস্কৃতি, এই সংস্কৃতি তেওঁলোকে শিকিব পারে। আর নিজাকৈ ইয়াতে যেনে বাঁহৰ সঁজুলি, বাঁহ বেতেরে কেনেকুৱা ধুনীয়া বাদ্যযন্ত্র বনাব পাৰে, বা অন্যান্য ঘরুয়া সঁজুলি, সেইবিলাক যেহেতু আজির শিক্ষা পদ্ধতিত এইবিলাক বর্তমান নাই, বর্তমান আজির শিক্ষা পদ্ধতিত নিশিকায়। বাঢ়নি কেনেকৈ তুলিব লাগে, চালনি, কুলা, এইবিলাক কেনেকৈ, এইবিলাক নিশিকায়। গতিকে সরকারে তথাপি এটা লৈছে যে ইয়াত আনি যদি আমি ছাত্রছাত্রীবিলাকক এইটো বিষয়ে অলপ প্রশিক্ষণ দিও, উদ্ভাবনীমূলক, মানে নিজা প্রচেষ্টাৰে বিজ্ঞানৰ তেওঁলোকে মডেল বনাব, মডেল বনাই কেনেকৈ তেওঁলোক আগবাঢ়ি যাব পাৰে বিজ্ঞানৰ ক্ষেত্ৰত, সাংস্কৃতিক ক্ষেত্ৰত, বা মাটিয়ে ইয়াত মাটিৰ দ্বারা কিছুমান সৰু সৰু পুতলা, মাটিৰ মূৰ্তি, বা এইবিলাক কেনেকৈ তৈয়াৰ কৰি তেওঁলোকে আগবাঢ়িব পাৰে, মানে উদ্ভাবনীমূলক, তেওঁলোকে নিজা যিটো উদ্ভাৱনী শক্তি তাক ইয়াত প্ৰয়োগ কৰিব পাৰে, তাৰ কাৰণে এইটো এটা কেন্দ্ৰ কৰা হৈছে। ইয়াত আহি কোনোবাই হয়তো বোর্ডও এখন আছে, সেই বোর্ডত চিত্র আঁকিব, কোনোবাই রঙিল কাঠ পেন্সিল বা রঙিল পেন্সিলেরে কাগজত তেওঁলোকে ছবি আঁকিব, মানে বিভিন্ন, কোনোবাই বিজ্ঞানৰ সঁজুলিবিলাকে, বিভিন্ন সঁজুলি আছে সেইবিলাককে লগলগাই তেওঁলোকে বিভিন্ন বস্তু তৈয়াৰ কৰিব, ব্যৱহাৰ কৰিব, মডেল তৈয়াৰ কৰিব। এনেকুৱাকে তেওঁলোকে ইয়াত আহি যাতে এটা পৰিৱেশ পায়, শিকিব পাৰে আৰু আগুৱাই যাব পাৰে শিক্ষাখণ্ডত, বিজ্ঞানৰ দিশত হওক, সাংস্কৃতিক দিশত হওক, তাৰ কাৰণে গোল্ড से लेकर बिजनेस, पर्सनल से लेकर होम, हर जरूरत को मिलेगा लोन, तो हुआ ना यही सही लोन। Study BSc Nursing and GNM at Saint Martha Institute of Nursing, Guwahati.